হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগেই বলে নিই, এই ভিডিওতে একটা গিভওয়ে চলবে, তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আমি লাস্টে বলে দেবো যে গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন। আজকের বিষয় হলো এয়ারড্রপ কী, এয়ারড্রপ করতে কী কী লাগে এবং এয়ারড্রপ থেকে কেমন ইনকাম হয় এবং কীভাবে এয়ারড্রপে জয়েন করবেন। তো প্রথমে বলে নিই এয়ারড্রপটা কী। এয়ারড্রপ হলো, মনে করেন যে কোনো একটা টোকেন নতুন লঞ্চ হয়েছে, মনে করেন এরকম বিটকয়েন, ইথিলিয়াম, বাইন্যান্স কয়েন, বিএনবি, তারপরে ডগি কয়েন, এরকম অনেক কয়েন আছে। দেখেন কয়েন ক্যাপ মার্কেটেই প্রায় লিস্টেড, এ দেখেন 1100 উপরে কয়েন ক্যাপ মার্কেটেই মানে কয়েন রয়েছে এরকম। মনে করেন নতুন, দেখেন এইখানে যে এটে দেখেন নতুন যেসব কয়েন আসে সেই সব কয়েন মার্কেটিং করে, মনে করেন এই কয়েনটা নতুন আইসে, এই কয়েনটা তেমন কারোর সাথে পরিচিত নাই, মনে করেন এই কয়েনটা পরিচিত করতে হইলে যে মানুষের কাছে পৌঁছাতে হবে, তো এইটার জন্য মানুষ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এয়ারড্রপটা দেয়। মানে এয়ারড্রপটা আসলে অ্যাডভার্টাইজমেন্ট, মনে করেন তাদের তাদের সোশ্যাল মিডিয়া, টুইটার, টেলিগ্রাম, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের ফলোয়ার বাড়ানো এবং মানুষের কাছে তুলে ধরা। তো এটার সঙ্গে হলো এয়ারড্রপ কী। এয়ারড্রপ কেন আমাদের টাকা দেয়, মানে তাদের এই সব কাজ করতেছি, একটা মানুষ তো ফ্রিতে কোনো কাজ করে না। এখন মনে করেন আপনাকে যদি বলা হয় যে ফ্রিতে আপনি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন, টুইটারে ফলো করুন, টেলিগ্রামে জয়েন করুন, আপনি করবেন না, তো সেটার জন্য তারা একটা অ্যামাউন্ট এয়ারড্রপের পিছন দেয়, যেমন $10,000, $50,000, এরকম করে একটা অ্যামাউন্ট তারা সাধারণত মানে এয়ারড্রপের মাধ্যমে মানুষকে দেয় যাতে তারা তাদের কাজটা করে দেয়। আর সব প্রজেক্ট সাকসেস হয় না, এর বিভিন্ন প্রজেক্ট স্ক্যাম করে। তো আমরা এয়ারড্রপ করবো একবারে টোটালি ফ্রিতে, কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না। তো এটা গেল এয়ারড্রপ কেন আমাদের টাকা দেয়। এখন এয়ারড্রপ করতে কী কী লাগে। এয়ারড্রপ করতে ফার্স্ট আপনার লাগবে ট্রাস্ট ওয়ালেট। প্লে স্টোরে যাবেন, ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিবেন, ওইখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনার ফার্স্ট যখন ঢুকবেন দেখবেন কি এরকম ইন্টারফেস আইছে। এরপর আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করবেন, তারপর নিচ থেকে আয়েন্ডার স্টোরের ওইখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, মানে তাদের সব কিছু আপনি মেনে নিচ্ছেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন, দেখেন এখানে 12টা ফ্রেজ আছে, এখানে 12টা ফ্রেজ আছে। এইটা শোনালো আপনার প্রাইভেট কি, এইটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না, কারোর সাথে শেয়ার করবেন না। তারপরে এইখান থেকে কপি অপশনে যাবেন, কপি অপশনে গিয়ে এটা সেভ করে রাখবেন, কারণ এইটার ভিতরে এইটাই শোনালো আপনার সব কিছু থাকবে। মনে করেন এইখানে সেভ করে রাখলাম, মনে করেন এটা এমন জায়গায় সেভ করবেন যাতে এটা ডিলেট না হয়, সারা জীবন আপনার কাজে লাগবে। তো এটা সেভ করে রাখার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখেন সাজানো আছে, প্রথমে আছে ল্যাপটপ রুল সুন এরকম দেওয়া রয়েছে। তো এইখানে দেখেন এর নিচে মনে করেন এলোমেলো দেওয়া রয়েছে, এইখানে আপনাকে সাজাইতে হবে। যেমন প্রথমে রয়েছে ল্যাপটপ, তারপরে রয়েছে রুল, তারপরে রয়েছে সুন, এরকম করে আপনি সাজাবেন। এরকম করে আপনি সবগুলো সাজাবেন, অ্যারোবিক আর্ম এলিট। এরকম দেখেন সবগুলো সাজানো কমপ্লিট, নিচে দেখেন আমার কন্টিনিউ আইছে, কন্টিনিউতে ক্লিক করব, আমার ওয়ালেটটা তৈরি হয়ে গেছে। তো এখন মনে করেন এয়ারড্রপে ইথা চাক, বিএসসি চাক, মনে করেন বিভিন্ন অ্যাড্রেস চাক, টিআরএক্সের সময় টিআরএক্স লিখে দিবেন। এই দেখেন উপরে সার্চ বারে গিয়ে টিআরএক্স লিখবেন, টিআরএক্স অ্যাড্রেস যখন যাবে টিআরএক্স অ্যাড্রেস এখানে সার্চ করে নেবেন। আর প্রায় এয়ারড্রপই আপনার সঙ্গে হলো বিএনবি স্মার্ট চেইন, বিএনবি স্মার্ট চেইন। এ দেখেন লাস্টেরটা স্মার্ট চেইন কিংবা ইথিরিয়াম, মনে করেন ইথিরিয়াম আর স্মার্ট চেইনের অ্যাড্রেস সেম, তো আপনি যে কোনো একটা দিলেই হবে। যেমন ইথার অ্যাড্রেস আর
বাইনা এই স্মার্ট চেইনের অ্যাড্রেস সেম। তো আপনি ইথার থেকেও কপি করে দিতে পারেন, আবার অন্য কিছু থেকেও কপি করে দিতে পারেন। আবার এইসব মনে করেন আবার বিভিন্ন এক্সচেঞ্জের জিমেইল টিমেলও চাই। তো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, মনে করেন এটা বাইন্যান্স একটা ভালো একটা এক্সচেঞ্জ সাইট, টপ এক্সচেঞ্জ সাইট এখন রয়েছে। তো যে এক্সচেঞ্জ সাইটের অ্যাড্রেস বলবে সে ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে আপনার একটা মেইল চাইছে, তারপরে নিচে মনে করেন পাসওয়ার্ড চাইছে, আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার অ্যাড্রেস কত জায়গায় আপনার নাম চাবে, অ্যাড্রেস চাবে, ফোন নাম্বার চাবে, এইগুলো ফিল আপ করে আপনি ওইখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আর অ্যাকাউন্টটা খোলার পর আপনার জিমেইলে একটা মেইল যাবে, জিমেইলে একটা মেইল যাবে, ওই মেইল থেকে আপনি ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো বিভিন্ন ওয়ালেট লাগে, যেমন কুকয়েন আছে, হটবিট আছে, বিটমার্ট আছে, এফটিএক্স, মনে করেন অসংখ্য এক্সচেঞ্জ সাইট রয়েছে। তো আমি আমার সাথে কাজ করবেন, আমি বলে দেবো যে কখন কোন এয়ারড্রপে কোন ওয়ালেটটা লাগবে, কোন মানে কোনটা লাগবে। আমাকে দেখছেন বিভিন্ন সময় দেখছেন যে যে আমি এই যে মিস্টের এই অ্যাড্রেসটা দিই, মিস্ট এটা আসলে বিপ মানে বিপ বিশের একটা টোকেন। তো এই সব টোকেনগুলোর অ্যাড্রেসই সেম হয়। যেমন দেখেন এখানে আমি এইটা কপি করি, এটা কপি করে আমি নোটপ্যাডে এখানে পেস্ট করতেছি, দেখেন আমার অ্যাড্রেসটা। এখন আমি ইথেরিয়ামের অ্যাড্রেসটা কপি করে এখানে বসাই, দেখেন অ্যাড্রেস সেম। তারপরে বিপ বিশের অ্যাড্রেসটা বসাই, সবগুলোর অ্যাড্রেস মনে করেন মানে এইসব টোকেনের প্রায় অ্যাড্রেসই সেম থাকে। আবার কতক অ্যাড্রেস আবার ইউ থাকে, মনে করেন চেঞ্জ থাকে। যেমন দেখাচ্ছি আমি, যেমন মনে করেন এইখানে রয়েছে যে বিটকয়েনের অ্যাড্রেস, দেখেন কপি করলাম, দেখেন বিটকয়েনের অ্যাড্রেসটা চেঞ্জ আছে এগুলো। তারপরে আপনার বিএনবি, শুধু বিএনবির অ্যাড্রেসটা দেখেন চেঞ্জ আছে, দেখেন বিএনবির অ্যাড্রেসটা চেঞ্জ আছে। এরকম অনেক টোকেনের এই যেমন টিটির অ্যাড্রেস চেঞ্জ আছে, দেখেন টিটির অ্যাড্রেস চেঞ্জ আছে, এরকম বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাড্রেস চেঞ্জ আছে। তো আপনারা ইথা কিংবা মনে করেন এই যে স্মার্ট চেইন এইগুলার অ্যাড্রেসই দিবেন। তো এটা গেল কি কি লাগবে। এখন এই মানে এই সব এক্সচেঞ্জ বাদেও যেমন অন্য কিছু লাগে, যেমন মনে করেন টান্ন ওয়ালেটের এনএফটি ক্লেম হচ্ছে, এইটা হলো নিজস্ব একটা ওয়ালেট, এটা নিজের ভাবে তৈরি করে নিতে হবে। তো আপনারা এইভাবে মনে করেন আমি ভিডিও যেগুলো আলাদা রয়েছে আমি ভিডিওতে মনে করেন ফুল দিয়ে দেবো, যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কীভাবে কী করবেন ওই সব আমি দিয়ে দেবো। তো এখন সে হলো কীভাবে এয়ারড্রপে জয়েন করবেন। এয়ারড্রপে জয়েন করার তিনটা সিস্টেম পপুলার রয়েছে। তো অন্য সিস্টেম হইলে পরে আমি ওইগুলো ভিডিওতে একবারে ফুল ডিটেলস বলে দেবো। এখন তিনটা সিস্টেম যেগুলো ফেমাস রয়েছে, যেইগুলোতে মানে অনেক এয়ারড্রপ আসে, সেইগুলো নিয়ে কথা বলবো। একটা শুনল গুগল ফ্রম, দেখেন এটা শুনল গুগল ফ্রম, এটা শুনল কয়েন ক্যাপ মার্কেটের পক্ষ থেকে দিছে। গুগল ফ্রমের এয়ারড্রপগুলো করার সময় প্রথমে দেখবেন এরকম একটা নোট থাকে, এরকম একটা নোট থাকে, এই নোটটা আপনি প্রথমে পড়বেন। মানে গুগল ফ্রমের এয়ারড্রপ যখন করবেন তখন উপরের এই ফ্রমটা পড়বেন, পড়ার পর নিচে আপনি যা যা চাবে, যেমন এখানে জিমেল চাইছে তো আমি এখানে জিমেলটা দিয়ে দিলাম, এখানে কি বলছে প্লিজ প্রোভাইড ইউর টেলিগ্রাম ইউজার নেম। যখনই টেলিগ্রাম ইউজার নেম চাবেন তখনই আপনি টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে যায় সেটিংয়ে যাবেন, তারপরে ইডিট অপশনে যাবেন, যাওয়ার পর ইউজার নেম দেখবেন, ইউজার নেমের এইখানে ইউজার নেমটা দেওয়া থাকবে, এইখানে আপনার একটা সেট করে নেবেন নিজের মতো। দেওয়ার পর এইটা কপি করবেন, কপি করার পর এইখানে মনে করেন প্রথমে অ্যাডটা দিবেন, অ্যাডটা দেওয়ার পর তারপরে
ইউজার নেমটা বসিয়ে দিবেন, প্রথমে অ্যাড দা দিবেন। আর এইখানে বলছে ইউ মাস্ট বি এ পার্ট অফ পোলকাওয়ার টেলিগ্রাম গ্রুপ, মানে তাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করতে বলছে। তো এইখান থেকে আপনারা তাদের টেলিগ্রাম দেখেন, এখানে জয়েন করে নেবেন, নিচে জয়েন অপশন থাকবে, জয়েন করে নেবেন। আর টেলিগ্রাম মনে করেন এয়ারড্রপ করতে টেলিগ্রাম লাগেই, মানে ওইটা ছাড়া মনে করেন হয়ই না এয়ারড্রপ। বেশিরভাগ মনে করেন 80% এয়ারড্রপে টেলিগ্রাম লাগে। তো সবাই টেলিগ্রামটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। এরপর দেখেন চ্যানেলে জয়েন করলাম, চ্যানেলে জয়েন করার পর এখানে ইউজার নেম দিয়ে দিছি। এখানে টুইটারে কি বলছে, ইউ মাস্ট ফলো পলকার টুইটার। তো তাদের টুইটারে এইখানে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এরপর এইখানে গিয়ে ফলো করে নেবেন। টুইটার অ্যাকাউন্ট তৈরি করার পর ব্যাকে আসবেন, এইখান থেকে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এ দেখেন নিচে আপনার ইউজার নেমটা দেওয়া থাকবে, যেমন আমার দেওয়া কিপটো আমি। তো এইখানে অ্যাড দা সহ ইউজার নেমটা দিয়ে দিবেন, মানে যে এখানে টুইটারের, এইখানে চাইছে টুইটারের ইউআরএল, আর যেখানে যাবে টুইটারের ইউজার নেম সেইখানে এইটা দিবেন, মানে সেইখানে অ্যাড দা দিয়ে ইউজার নেমটা দিয়ে দিবেন। আর যেইটাই মনে করেন প্রোফাইল ইউআরএল চাইছে, প্রোফাইলে ক্লিক করে উপর থেকে লিঙ্কটা কপি করে ওইখানে দিয়ে দিবেন। আর এখানে কি বলছে, লাইক অ্যান্ড রিটুইট দা 300K এয়ারড্রপ। এখন এখানে দেখেন যে ট্যাগ ইউর টু ফলোয়ার্স অ্যাট লাস্ট, মনে করেন দুইজন এটা রিটুইট করব, দুইজন ফ্রেন্ডকে মেনশন করতে হবে, ট্যাগ করতে হবে। তো প্রথমে এইখানে লাভের এইখান থেকে মানে লাভ রিয়াক্টটা দিয়ে দেবেন, তারপরে এই তার পাশেরটাই মানে দুই মাথা অ্যারো চিহ্ন দেওয়া ওইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর কোয়াইট টুইট আছে, রিটুইট মানে এয়ারড্রপে রিটুইট করবেন না, রিটুইট করলে পারে এদের নিজের লিঙ্ক মানে এই এই পোস্টের লিঙ্কটাই কপি হবে। আর কোয়াইট টুইট করলে পারে আপনার নিজের প্রোফাইলের থেকে একটা লিঙ্ক তৈরি হবে। তো মনে করেন যে এইসব রিটুইট লিঙ্ক যাবে, তো মনে করেন কোনো ফ্রেন্ডকে ট্যাগ করতে পারলে নাই, তারপরেও কোয়াইট টুইট দিয়ে এখানে মনে করেন নাইস প্রজেক্ট দিয়ে দেবেন, নাইস প্রজেক্ট এইরকম কিছু লিখে দিবেন। আর এইটাই বলছে দুইজন ফ্রেন্ডকে মেনশন দিতে, প্রথমে অ্যাডটা দিবেন, তারপর যে কোনো MD কিংবা যে কোনো নাম লিখে সার্চ দিবেন, দেখবেন যে দেখেন যে কোনো নাম লিখে সার্চ দিবেন, দেখবেন কি চলে আইছে, মানে নেম চলে আইছে। যেমন দুইজন ফ্রেন্ডকে রিটুইট করলাম, কতকটাই তিনজন ফ্রেন্ড থাকে, পাঁচজন ফ্রেন্ড থাকে, তো ওই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তারপরে টুইটে উপর থেকে টুইটে ক্লিক করবেন, দেখেন নিচে ভিউ অপশন আছে। আর যদি এই ভিউ অপশনটাও না পান তাহলে এইখানে যাবেন প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর সেকেন্ড অপশন টুইটস অ্যান্ড রিপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই পোস্টটা চলে আসে, এরপরে নিচ থেকে দেখেন এই যে এইখানে 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 দেখেন একটা ইনবক্সের মতো চিহ্ন আছে লাভ রিয়াক্টের পাশে, ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কপি লিঙ্ক টু টুইট, এটা ক্লিক করে মনে করেন যেখানে টুইটারে মানে রিটুইট লিঙ্ক চাইছে সেইটাই দিয়ে দিবেন। এই দেখেন নিচে রিটুইট সাবমিট ইওর রিটুইট লিঙ্ক, এইখানে দিয়ে দিলেন। দেখেন এইটা এইটা আসে হলো, দেখেন আমার নামে আইছে, আমার ইউজার নেম মানে ইউজার নেম সহ আমার প্রোফাইলের লিঙ্ক সহ আইছে। তো এইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে বিপবিশের কথা বললাম যে E32-র অ্যাড্রেস দিয়ে দিবেন, ইথিলিয়াম কিংবা বাইনা এই স্মার্ট চেইনের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সবগুলো সেম। তো এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। এই যে আমার এটা মনে করেন ফ্রোমের মানে ফ্রোমের এয়ারড্রপ গেল। আর একটা আসন হলো আছে মানে গোলেম, মানে গোলেম বলে ওইটার, ওর ওয়েবসাইটের মাধ্যমে সবাই এয়ারড্রপ দেয়। তো এইটার আবার মাঝখানের ওইটুক মানে তারা ই করছে, মানে ওয়েবসাইটটা ডিজাইন করছে যে মাঝখানের ওইটুক গোলেমের অপশন থাকবে, আর উপরে তাদের ওয়েবসাইটের নাম আর নিচে আসন হলো উইনার মানে উইনার লিস্ট এরকম থাকবে। তো এরকম আসার পর প্রথমে বলবে আপনার নাম দেন, এখানে আপনার নামটা দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনি জিমেইল দিয়ে দিবেন,
যখন আপনি এটা প্রথম করবেন তখন সে হলো আপনারই করবে যে জিমেইলে একটা কোড পাঠাবে, ওই কোডটা দিয়ে মানে জিমেইলে একটা লিঙ্ক পাঠাবো, ওইটা দিয়ে ভেরিফাই করতে হবে। আমার যেহেতু আগের থেকেই খোলা আছে তো আমার ওইটা আর করা লাগবে না। তারপরে আপনি এখানে টুইটার কানেক্ট করে নেবেন, তারপরে এ দেখেন আমি ক্লিক করলাম, দেখেন ক্রিপ্টো আমি ডাজ নট ফলো, মানে এইটাই ফলো করা নাই, আমি আমার টুইটার অ্যাকাউন্ট থেকে ফলো করা নাই। তো এইখানে যেগুলো টাস্ক আছে, যেমন এখানে ফলো করতে বলছে, ফলো করে কনফার্মে দিলাম, হয়ে গেল। আর কতকটা আপনি স্কিপও করতে পারবেন, মানে একটু মাথা খাটাইলে স্কিপও করতে পারেন। যেমন এইটা ক্লিক হেয়ার বলছে, ক্লিক হেয়ার দিয়ে আমি এইখানে আসে কন্টিনিউতে দিলাম। দেখেন এই টাস্কটা আমি কমপ্লিট না করেও আমার কমপ্লিট হয়ে গেছে। যেমন এইটাই, যেমন আমি ইনস্টাগ্রামে কিছু করলাম না, তারপরেও কন্টিনিউ দিয়ে দিলাম, হয়ে গেল। এরকম কত অনেক টাস্ক আছে যেগুলো কমপ্লিট না করেও কমপ্লিট করা যায়। তা এইখানে মানে টেলিগ্রামের থেকে আমি নিউজ পাবো, সেইটার জন্য টেলিগ্রামেরটা আমি তাদের জয়েন করে নিতেছি। মানে টেলিগ্রামে আপনি তাদের কাছে প্রশ্নও জিজ্ঞাসা করতে পারবেন এবং টেলিগ্রামে অনেক নিউজও পাবেন। তো দেখেন আমি এই কয়টা টাস্ক খোলার পর আমার রেফার অপশনটা চলে আসে। এরকম মনে করেন এইটাই আবার অনেক সিস্টেম আছে যে নিচ থেকে আপনাকে তার কয়টা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। যদি এরকম কোনো এয়ারড্রপ থাকে তাহলে আমি দিয়ে দেবো, মনে করেন প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেবো এবং ভিডিওতেও বলে দেবো যে এইগুলোর প্রশ্ন দিতে অ্যান্সার দিতে হবে। তো ওই ভিডিওগুলো দেখে আপনারা কমপ্লিট করে নেবেন। আর তিন নম্বর সে হলো টেলিগ্রামের মাধ্যমে এয়ারড্রপ, মানে টেলিগ্রামের মাধ্যমে এয়ারড্রপ দেয়। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা এরকম রেখে দিয়েছি। তো প্রথম আমি টেলিগ্রামে এয়ারড্রপগুলো শেয়ার করব বেশি, আর ইউটিউব চ্যানেলে মানে ইম্পর্টেন্ট এয়ারড্রপগুলো বেশি শেয়ার করব, আর টেলিগ্রামে সব এয়ারড্রপ শেয়ার করব। তো এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর দেখেন জয়েন এয়ারড্রপ, মানে বিভিন্ন বুটের সিস্টেম বিভিন্ন রকম। দেখুন যেমন এখানে বলছে যে জয়েন্ট, মানে তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে। এ দেখেন টেলিগ্রাম গ্রুপ লেখা, এইখানে ক্লিক করলে পরে আপনি তাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন, তারপর জয়েন করে নেবেন। তারপর তাই দেখেন টেলিগ্রাম চ্যানেল লেখা, ওইটার ক্লিক করবেন, জয়েন করে যাবেন। যেইগুলোর নামের নিচে মানে নিজেদের দাগ দেওয়া সেইগুলো মনে করবেন লিঙ্ক। যেমন তাদের ইসে ফলো করতে বলেছে যে টুইটারে ফলো করো, যে টুইটারে গিয়ে টিয়ে ফলো করে আসলাম। ফলো করার পর রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে কি বলছে, ক্যামেরা, মানে ক্যামেরা ক্যামেরা লেখা রয়েছে। এখন নিচে ক্যামেরা যেইখানে রয়েছে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার জিমেইলটা চাইছে, এখানে যা যা চাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন দেখুন টিআরসি বিশ অ্যাড্রেস, মানে আপনার সে হলো এখানে যে এটা টিআরসি বিশ, মানে টিআরএক্সের অ্যাড্রেস, টিআরএক্সের অ্যাড্রেস টিআরএক্সে গিয়ে কপি করবেন। কপি করে এখানে বসিয়ে দিবেন। এখানে বলছে আপনার ওই যে টুইটারের প্রোফাইল লিঙ্ক, এখানে প্রোফাইলে গিয়ে উপর থেকে লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিলাম। এখন এই পোস্টটা আপনারা রিটুইট করতে বলছে। এখন এইখানে শুধু বলছে রিটুইট করতে, মানে শুধু রিটুইট করলে আপনি নিজের লিঙ্ক পাবেন না, সেটার জন্য কোয়াইট টুইটে গিয়ে এখানে মনে করেন নাইস প্রজেক্ট এরকম কিছু লিখে দিবেন। লিখে দিয়ে নিচ থেকে ভিউ অপশন টিপ দিবেন, কিংবা আপনি ওইখান থেকে প্রোফাইলে গিয়ে রিটুইটস অ্যান্ড রিটুইটসে ক্লিক করবেন। তারপরে ওইখানে দেখবেন প্রথম পোস্টটাই রিটুইটেড রয়েছে। তো ওইখান থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন। দেখেন এইখানে বলছে ওয়েল ডান, আর এইটা আসলে আপনার রেফার লিঙ্ক। এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনার ফ্রেন্ডদের জয়েন করাইলে পরে আপনি একটা এক্সট্রা কমিশন পাবেন। দেখেন মাই ব্যালেন্সে আমার এই যে ব্যালেন্সটা দিয়ে দিছে। আর এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করে তাদের একটা ডেট আছে, মানে তারা নিজেরাই ডেট দিয়ে দেয় যে এতদিন পর আমাদের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করবে। তো আরেকটা জিনিস বলে দেয়, গিভওয়েটা হবে কিভাবে, গিভওয়েটা হবে ডিসক্রিপশনে মনে করেন সবাই কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। কমেন্ট করে নিচে আপনার
নাম্বারটা দিয়ে দেবেন, ওই নাম্বারে মনে করেন আমি ফ্লাক্সিলোড দিয়ে দেব। আর আমার সাথে মাত্র দুই মাস, মনে করেন আমার ইউটিউবের সাথে মাত্র দুই মাস লেগে থাকেন, তারপর দুই মাস পরে যদি বলেন যে ভাই আপনার আপনার কথা শুনে আমি দুই মাস ঠিক মতো কাজ করছি কিন্তু পেমেন্ট পাই নাই, তারপর সেইটা বললে পারে, তারপর মানে সেইটা আর বলার চান্স থাকবে না আপনার। মানে দুই মাস আমার সাথে ভালোভাবে কাজ করবেন, মিনিমাম মনে করেন এক মাসে আপনি 5,000 পাবেন, এক মাসে 15,000 পাবেন, এক মাসে 20,000 পাবেন, এটা লাকের উপর ডিপেন্ড করে, মানে সব সময় এয়ারড্রপ ভালো কিছু আসে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তো লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদের আর্নিং করতে সাহায্য করুন।